ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উমান ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমার শুক্রবারের খাবারের মেনুটা শেয়ার করব। আজকে আমি তৈরি করব চিকেন রোস্ট, তারপর হচ্ছে গাজর পোলাও, এই আর কিছুই করব না। তো আমি চিকেনটা প্রথমে ফ্রাই করে নেব। এখানে আমি লেগ পিস নিয়েছি 6 পিস। আপনারা চাইলে যে কোনো চিকেনের পিস দিয়ে কিন্তু চিকেন রোস্টটা তৈরি করতে পারবেন। এখন আমি চিকেনটা একটু ফ্রাই করে নিব। আমি প্রথমে চিকেনটাকে একটু লবণ মেখে তারপর হচ্ছে ফ্রাই করেছি। এখানে আমি আর কিছুই দেইনি, একটা পাশ কিন্তু ফ্রাই করা শেষ। চিকেনটা আমি খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করব, কারণ আপনারা সবাই জানেন রোস্টে চিকেন কিন্তু খুব বেশি ফ্রাই করে না। এখন আমি অপর পাশটাও খুব ভালোভাবে ফ্রাই করে নিব। চিকেনটা ফ্রাই করা শেষ, এখন আমি সবগুলো চিকেন উঠিয়ে নিব। রোস্টটা রান্না করার জন্য যে তেলের মধ্যে আমি চিকেনটা ফ্রাই করেছিলাম সেই তেলটা আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আর অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। এখানে আমি অন্য কোনো গরম মশলা ইউজ করব না, কারণ আমি এই রোস্টের একটা স্পেশাল মশলা তৈরি করেছি, সেটা দিয়ে দিব। এর জন্য আমি আর কোনো বাড়তি মশলা ইউজ করব না। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রিজে ছিল, তাই একটু বরফের টুকরো দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে দিয়ে দিব রসুনের বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা, এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা ফ্লেভার না থাকে। এটা আমার কষানো শেষ, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, তারপর হচ্ছে কিশমিশ বাটা, 10-12টা কাজু বাদাম, তারপর হচ্ছে 10-12টা কিশমিশ। আমি এটাকে গ্লেন্ডার করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই যে আমি স্পেশাল মশলা তৈরি করেছি রোস্টের জন্য, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু সব ধরনের মশলা আছে, লং, দারচিনি, তারপরে হচ্ছে জয়ত্রী, জয়ফল, সবগুলো কিন্তু আছে রোস্টের জন্য। এখন আমি এটাকে সব খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এক টেবিল চা চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ, এখন আমি সামান্য পরিমাণ যে গ্লেন্ডারের মধ্যে আমি বাদামটা বেটেছিলাম এটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। রোস্টের মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে রোস্টটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে। এখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি চিকেনটা ফ্রাই করার আগে কিন্তু চিকেনটা একটু ছুরি দিয়ে দাগ কেটে দিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2-3 মিনিট পর এখন আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিব। নেড়ে ছেড়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে মশলাটা। অনবরত নেড়ে ছেড়ে আমি এখন চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য লিকুইড দুধ দিয়ে দিব। আমি টোটাল দুধ দিব 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে পানিও দিতে পারেন। আমি হচ্ছে সবসময় দুধ দিয়ে কিন্তু চিকেন রোস্টটা রান্না করে থাকি। আমার কাছে দুধ দিয়ে রান্না করলে খুব
ভালো লাগে, আপনারা চেষ্টা করবেন তরল দুধ দিয়ে চিকেন রোস্টটা রান্না করে করতে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখন কিন্তু এটার মধ্যেই কিন্তু রোস্টটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না রোস্টটা পারফেক্টভাবে সেদ্ধ হচ্ছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, কয়েকটা কেটেও দিচ্ছি যাতে একটু ঝালটা বের হয়, কারণ একদম মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে না। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা পারফেক্টভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমার চিকেন রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে, আমি আর এর থেকে বেশি ঝোলটা ঘন করব না, কারণ চিকেন রোস্টটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু মশলাটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। এটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি চুলাটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করেছি, খুব বেশি আঁচে রাখলে কিন্তু মশলাটাও পুড়ে যেত, চিকেনটাও পুড়ে যেত। এখন আমি গাজর পোলাও রান্না করার জন্য পোলাও চাল ধুয়ে নিব। এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি, কারণ আমি দুপুরের জন্যই শুধু রান্না করব, রাতে হচ্ছে আমরা রুটি খাবো, এর জন্য আমি একটু অল্প পরিমাণে তৈরি করছি। পোলাও চালটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হয়। ধোয়ার পরে আমি এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। পোলাও চালটা কিন্তু পানির মধ্যে কিন্তু 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়। এরপরে আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিব পানিটা 10 মিনিট পর। এখন আমি গাজরটা ছিলে নিব। আজকে আমি শুধু একটা গাজরই ইউজ করব, কারণ আমার চালের পরিমাণটা কম, একটা গাজরেই হয়ে যাবে। গাজরটাকে আমি ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, আপনারা চাইলে বড়টা দিয়েও করতে পারেন, আমার কাছে ছোটোটা দিয়ে করলে ভালো লাগে। পোলাওটা তৈরি করার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি তেজপাতা, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ, তারপর হচ্ছে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটা আমি কিন্তু 10 মিনিট পরে কিন্তু ঝাঁঝরির মধ্যে পানিটা ছেঁকে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখে কিন্তু পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। যত বেশি খুব ভালোভাবে ভাজা হবে পোলাও ভাতটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে, ঝরঝরে হবে। এটা আমার ভাজা শেষ, খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি 2 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, তারপর হচ্ছে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আপনারা চাইলে 4 কাপ পরিমাণ পানিও দিতে পারেন, কারণ আমার কাছে দুধ দিয়ে রান্না করলে ভালো লাগে, তাই আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করলাম। গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিব। কয়েক মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব যাতে করে পানিটা একটু শুকিয়ে আসে। পানিটা একটু শুকিয়ে এসেছে, আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখে, সরি লোতে রেখে, এটাকে আমি দমে রাখবো 20 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে 20 মিনিট পর। এটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা একদম ঝরঝরা হয়েছে। আপনারা এটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন হচ্ছে সময় 7টা, কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো কিনতে যাব। তারপরে হচ্ছে ওখান থেকে আমরা একটু গার্ডেনে যাব, কারণ কয়েকদিন ধরে মিহি গার্ডেনে যাওয়ার জন্য অনেক বিরক্ত করছে, সময় হয়ে উঠছে না, তাই ভাবলাম আজকে শুক্রবার তাই একটু ঘুরে আসি। যে লাইটগুলো দেখছেন সেগুলো হচ্ছে 2018 সালে, তারপর হচ্ছে এখন হচ্ছে নভেম্বরের 17 তারিখ হচ্ছে,
ওমানের ন্যাশনাল ডে, তাই এটাকে সাজানো হচ্ছে। ওমানটাকে অনেক সুন্দর করে সাজাই, 1 তারিখ থেকে কিন্তু এটা সাজানো হচ্ছে। এখন তো মাত্র শুরু, আরও অনেক সুন্দর করে সাজাবে। যখন এটা সম্পূর্ণভাবে সাজানো হয়ে যাবে, আমি আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখাবো। আমার কাছে এই সময়টা খুবই ভালো লাগে। ওরা কিন্তু অনেক বড় করে এটা উদযাপন করে, ওদের ন্যাশনাল ডেটা একদম 1 মাস পর্যন্ত থাকবে, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। খুব ভালো লাগে তখন সময়টা। এখন হচ্ছে আমরা মার্কেটে চলে এসেছি, খুব বেশি কিছু নিব না, কারণ কয়েকদিন আগেই আমরা মাসের বাজারটা করে নিয়ে গেলাম। জাস্ট টুকিটাকি কিছু জিনিস কিনবো, পানিটা একটু বেশি কিনবো, কারণ পানিটা একদম শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা গার্ডেনে চলে এসেছি। আজকে শুক্রবারের কারণে কিন্তু গার্ডেনে অনেক বেশি মানুষ, গাড়ির পার্কিংটাও কিন্তু পাচ্ছিলাম না আমরা। অনেক কষ্ট করে একটা জায়গা পেলাম, প্রায় 1 ঘন্টা মতো কিন্তু আমরা ঘুরতেছিলাম গাড়ির পার্কিংয়ের জন্য। ওর বাবা তো বলতেছে চলে যাই বাসায়, অন্য আরেকদিন আসবো, কিন্তু মিহি কান্নাকাটি করতেছে যে বলতেছে আমি পার্কে যাব, ওখানে খেলা করব। তাই অনেক কষ্ট করে আবার গাড়িটা পার্ক করে এখন আবার গার্ডেনের মধ্যে ঢুকলাম। অন্যান্য সময় কিন্তু এরকম থাকে না, আজকে শুক্রবারের কারণে এটা হলো। আমার কাছেও গার্ডেনে আসলে ভালো লাগে, কারণ অনেক কিউট কিউট বেবি দেখা যায়, ওদেরকে আদর করা যায়। আমার কাছে বেবিদেরকে অনেক ভালো লাগে। এই যে বেবিটাকে দেখুন কতটা কিউট, মাশাআল্লাহ। ওর ফেসটা দেখা যাচ্ছে না। মিহি বলছে দোলনায় চড়বে, দোলনা পাওয়া যাচ্ছিল না, কারণ সব বাচ্চারা দোলনা চড়ছিল, পাশে দাঁড়িয়ে আছে, একজন নামার পরে তারপর আরেকজন উঠবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এবার মিহির পালা আসলো। তো অনেক বাচ্চারা এসে বলছে আঙ্কেল এরপরে কিন্তু আমি চড়বো, এরপরে আমি চড়বো। আসলে আজকে শুক্রবার, সব ফ্যামিলি কিন্তু বাচ্চা কাচ্চাকে নিয়ে বিভিন্ন গার্ডেনে বের হয়ে গিয়েছে ঘোরার জন্য। আজকে আজকে একটা দিন হচ্ছে বন্ধ থাকে, তাই বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যায়। অন্যান্য সময় কিন্তু কমই থাকে, শুক্রবার একটু বেশি থাকে। এখন হচ্ছে মিহি দৌড়াদৌড়ি করছে, একটু খেলছে, আমি বসে আছি। আমরা বেশিক্ষণ ছিলাম না গার্ডেনের মধ্যে, কারণ আমরা বেশিরভাগ সময় তো বাইরে কাটিয়ে দিলাম, গাড়ির পার্কিং পাওয়া যাচ্ছিল না, অনেকটা দেরিও হয়ে গিয়েছিল। আমরা জাস্ট 1 ঘন্টা মতোই ছিলাম গার্ডেনের মধ্যে, এরপর আমরা বাসায় চলে এসেছি। ও আসতে চাচ্ছিল না, তারপরও ওকে জোর করে নিয়ে এসেছি। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি সাধারণ একটা মেয়ে, আমি সাধারণভাবে ব্লগগুলো তৈরি করি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কেমন লাগবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে। আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।